নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী জোর তৎপরতা প্রশাসনিক মহলে লোকসভা নির্বাচন আসন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলার বিয়াল্লিশটি আসনে সব দফায় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণার আগে কলকাতার ব্রিগেডের জনগর্জন সভা থেকে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব ইতিমধ্যে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার ময়দানে নেমে পড়েছেন রাজ্যের শাসক দলের মনোনীত প্রার্থী থেকে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নির্বাচনী প্রচার ময়দানে বিরোধীদের বিন্দু মাত্র জমি ছেড়ে দিতে নারাজ রাজ্যের শাসক শিবের তবে এতদিন পর্যন্ত সেইভাবে প্রার্থীদের প্রচারে দেখা যায়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার প্রথম নির্বাচনী প্রচার ময়দানে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় বিয়াল্লিশটি আসনের বিয়াল্লিশটি আসনেই জয় সুনিশ্চিত করার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশকে মাথায় রেখে প্রচার ময়দানে কোন রকম খামতি রাখতে নারাজ তৃণমূল প্রার্থীরা তবে তিনি দলের সুপ্রিমো পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে নির্বাচনী প্রচারে রয়েছে তার বিশেষ অবদান এবার আসন্ন লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নদিয়া নির্বাচনী জনসভা করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়া থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভাকে ঘিরে জোর তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে নদিয়া যে মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী সেই মাঠ মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে কলকাতা ব্রিগেডে জনগর্জন সভা থেকে রাজ্যের বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এই প্রার্থী তালিকায় রয়েছে একাধিক ক্ষমক প্রার্থী তালিকায় যেমন উঠে এসেছে একাধিক তারকা নাম ঠিক তেমনই উঠে এসেছে বেশ কিছু নতুন মুখ তারকা প্রার্থী থেকে প্রাপ্ত আইপিএস সকল স্থান পেছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক জায়গায় নতুন মুখ আনা হলেও নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিধায় সংসদ মোহুয়া মৈত্রর ওপরই ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল নেতৃত্ব ফলে আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ণরায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে তাকে লোকসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে কোমর বেঁধে নির্বাচনী প্রচার ময়দানে নেমে পড়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবার তার সমর্থনে নির্বাচনী প্রচারে জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা যাচ্ছে আগামী একত্রিশে মার্চ এই কৃষ্ণনগরে জনসভা থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো নদিয়া জেলার ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে বেলা বারোটা নাগাদ জনসভা করবেন মুখ্যমন্ত্রী যার কারণে হাতে আর খুব বেশি সময় নেই মুখ্যমন্ত্রী জনসভাকে ঘিরে শুরু হয়েছে জোর প্রশাসনিক তৎপরতা খতিয়ে দেখা হচ্ছে নিরাপত্তা নিরাপত্তার বিষয়গুলি একেবারে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো মাঠ মুখ্যমন্ত্রীর জনসভার আগেই সেই মাঠ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা রক্ষী সহ জেলা এবং ব্লক এবং রাজ্য প্রশাসনের একাধিক উচ্চ পদস্থ আধিকারিকরা ফলে আসন্ন লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই জনসভাকে ঘিরে একদিকে যেমন রয়েছে প্রশাসনিক তৎপরতা ঠিক তেমনই চরম তোরজোর চলছে দলীয় অন্তরে উল্লেখ্য বিগত লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এবারে বিদায়ী সাংসদ তিনি তবে এই পাঁচ বছর সময়কালে মহুয়া মহামৈত্রী ইস্যুতে তোলপাড় হয়েছে লোকসভা সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তৃণমূলের এই সাংসদকে এমনকি একাধিকবার কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তৃণমূলের এই বিদায়ী সাংসদকে ফলে লোকসভা নির্বাচনের প্রচারে সেই সাংসদের সমর্থনে মুখ্যমন্ত্রীর জনসভায় সেই প্রসঙ্গগুলি যে বারবার উঠে আসবে এমনটাই জানা যাচ্ছে রাজনৈতিক মহল সূত্রে এবং তৃণমূলের দলীয় সূত্রেও জানা যাচ্ছে তেমনটাই তৃণমূল সাংসদকে বহিষ্কার করার পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে সাংসদকে জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ তুলে এই সভা মঞ্চ থেকে বিরোধীদের নিশানায় নেবেন মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে গিয়েছে ফলে নির্বাচনের প্রাককালে একাধিক ইস্যুতে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী জনসভার পর একদিকে যেমন মনোবল চাঙ্গা হবে ঠিক তেমনই বাড়তি অক্সিজেন পাবে দল এমনটাই বিশ্বাস দলীয় নেতৃত্বের ফলে এই জনসভার পর থেকেই ক্রমশ তপ্ত হবে রাজনৈতিক পরিবেশ এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ সব মিলিয়ে এখন মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী প্রচার নদীয়া জনসভার দিকেই তাকে রয়েছেন সকলেই